আমরা শুনেছি যে একজন মারা গেছে, তবে আমরা যতটুকু তথ্য নিয়েছি যে ওই জায়গায় যখন সনাতনী সম্প্রদায়ের আইনজীবীরা যখন আন্দোলন করতেছিল, মানে আন্দোলন চলমান অবস্থায় সেখানে কিছু দুর্বৃত্তরা সনাতনী সম্প্রদায়ের আইনজীবীর উপরে হামলা করে, সেই জায়গায় একজন আইনজীবী মারা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেল যে সে আইনজীবী মুসলিম, তো সেটাকে কেন্দ্র করে মাইকে ই দেওয়া হয়েছে যে এই সনাতনী সম্প্রদায়ের আইনজীবীরা মসজিদে ভাঙচুর করছে এবং আইনজীবীকে, এবং আমি যতটুকু শুনলাম সে কোনো একটা রাজনৈতিক দলের সদস্য ছিল, আমরা এখনও সঠিক জানি না, আমরা তথ্য নিয়ে হয়তো পরবর্তীতে জানতে পারবো। তবে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, এই শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে কেউ কোনো দুষ্টির কাজে ঢুকে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায়, তো সেই জন্যই আমরা প্রশাসনকে আমরা বলবো যে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তারা সজাগ থাকবে। আমরা ডিবির কার্ড দেখালো এবং বললো যে আমরা আপনাকে নিয়ে যেতে চাই, তো নিয়ে যেতে চাই বললো। তখন আমিও বললাম যে আপনাদের ওয়ারেন্ট এটা আছে, ইয়াতে মানে আপনারা যে গ্রেপ্তার করবেন তাই গ্রেপ্তারে আপনার অনুমতিপত্র আছে, তো আমার সাথে কিছু কথা হলো। চিন্ময়বাবু কিন্তু সাহসিকতা বলবো বা ঠিক আছে চলেন। পরে চিন্ময়বাবুর যে মোবাইলটি আমার হাতে দিলেন, তা আমি আমার কাছে মোবাইলটি রাখলাম। যারা ছিল ডিবির তারা কয়েকজন অতি উৎসাহী হয়ে পুরো আমার হাত থেকে ধস্তাধস্তি করে এই মোবাইলটি যেভাবে নিয়েছেন, ওই সময় থেকেই আসলে ছিনিয়ে নেওয়া আমার সন্দেহ হয়েছে যে এরা অন্য রকমের একটা ষড়যন্ত্র এগুলো করছে। এবং আমরা কি করলাম, আমরা একটা অন্য একটা গাড়িতে আমরা তার পিছে পিছে আমরা যাওয়া শুরু করলাম, দেখতে চাইলাম যে আসলে এরা কোথায় যাচ্ছে। এবং পরবর্তীতে আমরা তো দেখলাম মিন্টু রোডের ওখানে ঢুকলো ভেতরে, এবং আমরা বাইরে দাঁড়ানো ছিলাম এবং আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের কোনো অ্যাডভোকেট, কোনো মানবাধিকার কর্মী কেউ আসলে পরে তাদের সহ আমরা ডিবির যারা আছে ওই ভেতরে অফিসে তাদের সাথে আমরা যোগাযোগ করব। তো আমরা সুমন রায়, অ্যাডভোকেট সুমন রায় সহ মানবাধিকার কর্মী আমাদের লাকি বাসা সহ আরও কয়েকজন আমাদের তাদের অপেক্ষা করছিলাম, তারা আসার পরে আমরা যোগাযোগ করি। প্রথমে বলে যে এখানে কাউ হয় নাই, এর পরবর্তীতে স্বীকার করে যে হ্যাঁ সে এখানে আছে। এবং এরপরে যখন চিন্ময়বাবুর এই বিষয়টি একটা, এবং দেখলাম যে ভেতরে ওখানে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি একটা লুকোচুরি ব্যাপারের মতন, তো এর মধ্যেই দেখি যে অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে, যেহেতু চিন্ময়বাবু বাংলাদেশে এখন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বোধহয় সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি, অনেক তার গ্রেপ্তারে তরুণ সম্প্রদায় চলে আসতেছে ডিবি অফিসের সামনে। তা আমি সুমন সহ অন্য যারা আছে তাদের বললাম যে এটা কিন্তু এখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, দেখা যায় এখানে এই তরুণেরা তারা দাঁড়াবে স্বাভাবিকভাবে চিন্ময়বাবুর জন্য, এখানে সুযোগ সন্ধানী অনেকে ঢুকে যেতে পারে এবং তারা এসে সে সকল সিদ্ধান্ত হয়। এবং চিন্ময়বাবু যেহেতু হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটা একতা একত্বের প্রতীকে পরিণত হয়েছে বর্তমানে, তো সেখানে ঢাকেশ্বরী মন্দিরে এসে আমরা আলোচনা করা যে আমাদের পরবর্তী করণীয় কী। তো এখানে ওখানে যে টাইম ছিল 10 মিনিট, পরবর্তীতে পুলিশের সাথে বলে আরও 10 মিনিট নেওয়া হলো এবং 20 মিনিট হয়ে গেল পরে যে সবাইকে যখন বলা হলো যার যার ইয়াতে স্থানে যাওয়া, এবং আমরা নেতৃবৃন্দ কিছু কয়েকজন বলছি ঢাকেশ্বরী মন্দিরে আসবো, ঠিক সেই সময় যেভাবে হামলা করা হয়েছে ওদিক পুলিশও ছিল পুলিশের সামনে যেভাবে এই এরা এসে বিভিন্ন দুষ্কৃতিকারীরা, এবং আপনারা ওই সমস্ত জায়গায় অনেক ক্যামেরা আছে আপনারা দেখতে পারেন, এবং পরবর্তীতে অনেক ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখেছি বিভিন্ন আপনাদের ইলেকট্রনিক মিডিয়াতে যে কারা ধাওয়া দিয়েছে আপনারাও সংবাদকর্মীরা আপনারা দেখেছেন যে তারা যেভাবে, যেমন আমাকে যেভাবে মানে আমার নিজেরই কষ্ট লাগতেছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি পড়াশোনা করছি, এর সাথে আমার একটা নারীর সম্পর্ক, সেই ক্যাম্পাসে আমাকে ফেলে সাপ পিটানোর মতন করে পিটাইছে, এমনভাবে পিটাইছে আপনি দেখেন যে আমার আক্রমণগুলো এই গলা থেকে এই পুরো বাম সাইডটা আমি নাড়াচাড়া করতে পারছি না, মানে পুরো মানে কি যে পিটাইছে। এবং আমার সাথে আরেকজন ব্যক্তিকে আপনারা দেখেছেন, সেই ব্যক্তিকে আমি তো তখন চিনি না, পরে জানলাম সে বাগেরহাটের একজন অ্যাডভোকেট, আচ্ছা ঢাকার একজন অ্যাডভোকেট, আচ্ছা সেই ব্যক্তি এখন আইসিইউতে আছে, সেই ব্যক্তিকে যেভাবে রক্তাক্ত হয়ে গেছে, তা আমি যখন তাকে বাঁচানোর জন্য তার সামনে যাওয়ার চেষ্টা করতেছি, তো আমি তার কাছে তাকে সেভ করার চেষ্টা করতেছি, এর মধ্যে ওর ভাইয়া আসতেছে পেছন থেকে আরো লোকজন, এর মধ্যে একটা মোটরসাইকেল এসে আমাকে বলে স্যার আপনি ওঠেন নাহলে আপনিও আপনাকে মেরে ফেলবে, বলে আমাকে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে আসে। এই হলো অবস্থা, এবং আসলে কি বলবো যে আমি অন্তত এই যে বিষয়টা পুলিশ দাঁড়িয়েছিল সেখানে এই দুষ্কৃতিকারীরা যে কাজগুলো করছে এটা খুবই দুঃখজনক, এবং আমি মনে করি খুব ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে যেটা আসলে কোনো মতেই আমরা
কাম্য নয়, এখানে কিছু মানুষের হয়তো ইন্ধন আছে। তো আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই। এখানে আমরা দেখছি যে অকারণে সেই অধিকারের এই আন্দোলনগুলোতে অকারণে শুধু শুধু বিভিন্ন রকমের ইস্যু তৈরি করে 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 সেখানে ঝামেলা সৃষ্টি করা হচ্ছে, এবং আপনারা যে বিষয়গুলো আমাদের মনে হয় সুপরিকল্পিত।